ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কাল স্নান করে এলাম। তো আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি ক্লাস করাতে গেছিলাম, আমার নাচের ক্লাস করানো ছিল। তো ক্লাসে গেছিলাম, আমি কেবল এলাম, তো এসে স্নান করেছি। আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, বান্ধবীর বিয়ে, তো সেখানে যাব। তো ভিজা চুল বুঝতে পারছো, শ্যাম্পু করেছি। তো বিকেলবেলা একটু পার্লারে যাব, ভুরুটা ফ্লাপ করা রয়েছে, কিছু গিফট কিনবো। তো এখন খাবো, খেয়ে তারপরে রেডি হয়ে একটু বাজারে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি পার্লারে চলে এসেছি ভুরুকাটাকে একটু কেদ্দারি মারতে। তো মোটামুটি অনেকদিন করা, ভুরুটা ফ্লাপ করা হয় না। তো ভুরুটাকে আন্টিটা খুব সুন্দর করে, একদম খুব সুন্দর, আজকে আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর করে ভুরুটাকে ফ্লাপ করে দিয়েছিল। তো আজকে আমি এই শাড়িটা পরবো, এটা আমার খুব ভালো লাগে। তো এর সাথে এই সেটটাই, এই তো চুড়িগুলো, এই যে, তো আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মেকআপ করতে বসবো। তো দেখো জাদু হবে এখন, জাদু গিলি গিলি ফু। তো এখন মুখে একটু আটা ময়দা লাগিয়ে নিই। তো আজকে ইচ্ছা আছে জোম সাজা সাজার, বান্ধবীর বিয়ে বলে কথা, তো খুব খুব মজা করার ইচ্ছা আছে, জোম সাজা সাজবো। মানে আটা ময়দা যা ঘরে ছিল মোটামুটি সব লাগিয়ে নিয়েছি, এখন একটু করার কালিদের আমার আইল্যাশটা করে নিই। তো তোমরা ভাবছ না, অবভিয়াসলি একদমই না, আটা ময়দা তেমন কিছুই না, এগুলো আমার মেকআপ প্রোডাক্ট। তো একদম জোম সাজা সেজে নিয়েছি আজকে আমি, তো সাজছি এখনও। তো একটু লিপস্টিকটাও এখন লাগিয়ে নেব। তো লিপস্টিক লাগানোর পরে কেমন লাগছে, মা কালির মতন লাগছে নাকি? তো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। আহা আহা হা হা, আমার আটা ময়দা লাগানো কমপ্লিট। তাহলে জোম সাজা সাজার পরে দেখ তো কেমন লাগছে বলো, জোম সাজা সাজার পরে কেমন লাগছে? তো আমার তো 32 পাটি বেরিয়ে গেছে, আরও যদি 33 থাকতো তাও মানে ফ্যাট করে বেরিয়ে যেত। তো আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু। এখানে একটু স্টাইল মারতে গেছিলাম, একটু কেদ্দারি মারতে গেছিলাম। তো স্টাইল দিতে দিতে এই মহিলাটা বারবার আমার সামনে চলে আসছিল, তো আমি হেসেই পাগল হয়ে গেছি।